السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا كنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير উপস্থিত আজকে জালসার যোগ্যতম সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন সামনে বসে থাকা ইসলাম দরদি শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালে মা ও বোনেরা আজকে এই বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসার উন্নতি কল্পে একটি ধর্মীয় সভা আয়োজন করা হয়েছে আপনারা সেই সকাল থেকে মাইকের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন আমার বক্তব্য শুরুর আগে এই গ্রামবাসীদের উদ্দেশ্যে দু একটি কথা বলি যে আপনারা সকাল থেকে বিভিন্ন কাজে কর্ম ব্যস্ত ছিলেন এখন হয়তো একটু বিশ্রাম নিচ্ছেন বটে কিন্তু আমি আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা এই জালসার মাহফিলে আসুন আমাদের বিজ্ঞাপিত বক্তাগণ সবাই ইনশাআল্লাহ রাস্তায় আসছে আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি আপনারা জালসার মাহফিলে চলে আসুন এবং হাদিস ও কোরআনের কথা আপনারা শ্রবণ করুন তার সাথে সাথে আমল করার চেষ্টা করুন আজকে আপনাদের সামনে আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জাহান্নামে যাবে কারা কি দোষে মানুষ জাহান্নামে যাবে এবং তাদের অবস্থা কি হবে এ সম্পর্কে দু একটি কথা ইনশাআল্লাহ আলোচনা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আপনাদের সামনে আমি কোরআন মাজিদ থেকে সূরাতুল মুলকের ৬ নম্বর আয়াত থেকে
9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আরো কিছু আয়াতকে সামনে রেখে আমার বক্তব্যের জবানি কাটানবো আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আপনারা জানেন, বিশেষ করে মুসলমান সম্প্রদায় তারা অবশ্যই জানেন যে আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধুমাত্র তিনার ইবাদত বান্দেগি করার জন্য। আপনারা এটা সবাই অবগত আছেন, সবাই জানেন যে ব্যক্তি ভালো কাজ করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে তারা চলবে, যারা সঠিক পথের দিশারি তারা যাবে জান্নাতে, আর যারা আল্লাহর কথা মতো চলবে না, নবীগণের কথা মতো চলবে না, যারা শয়তানের পথের পথিক হবে, যারা শয়তানের পথে চলবে তারা যাবে জাহান্নামে। তো জাহান্নামে যাওয়ার অনেক কয়টি কারণ আছে, জাহান্নামে একজন মানুষ যাওয়ার অনেক কয়টি কারণ আছে, তার মধ্য থেকে কয়েকটা কারণ আপনাদের সামনে আলোচনা করব যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ। এগুলো মেন মেন কারণের মধ্যে থেকে কয়েকটা আলোচনা করব আপনাদের কাছে। কোরআন এবং হাদিসের মধ্যে জাহান্নামে যাওয়ার জন্য যে কারণগুলো রয়েছে তার মধ্যে থেকে বারবার এবং একাধিকবার এই কারণগুলো এসেছে কোরআন মাজিদের মধ্যে। সুধী শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কারণগুলো তিনি আমাদের সামনে একদম পরিষ্কার ভাষায় তিনি বলেছেন। সূরা মুল আয়াত নম্বর 6 আল্লাহ বলছেন, দেখুন, أعوذ بالله من الشيطان الرجيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير جهنمي جاوار এখানে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে, যারা তার রবকে, যারা তার প্রভুকে অস্বীকার করল, অস্বীকার মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো চলল না, তার মানে তাদের প্রভুকে অস্বীকার করা। যারা তার প্রভুকে অস্বীকার করল তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নাম, তাদেরকে জাহান্নামের আযাবে তাদেরকে থাকতে হবে। এখান থেকে, এই কোরআনের আয়াত থেকে আমরা জাহান্নামের প্রথম কারণ যেটা দেখতে পেলাম সেটা হলো আল্লাহকে অস্বীকার করা। আল্লাহকে অস্বীকার করা বলতে অনেক আছে, মোট কথা আল্লাহকে অস্বীকার করা মানে আমি মুখে বলে দিচ্ছি যে আল্লাহ আছে, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এটা মুখে বলে দিলাম, এটা কিন্তু আমাদের হবে না। আল্লাহকে অস্বীকার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশ মতো না চলা, এটাই হলো আল্লাহকে অস্বীকার করা। আল্লাহ আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন অনেক কথা আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন জাহান্নামীদের অবস্থা এত ভয়ানক হবে, ওয়া বিসাল মাসির, ওই জাহান্নামটা এত নিকৃষ্ট, এত জঘন্যতম স্থান, যে স্থানে মানুষ কোনোদিনকে শান্তি পাবে না, কোনোদিন কার তরে সে আরাম আরাম বলে কোনো জিনিস পাবে না, শুধুই অশান্তি, শুধুই তাদের জন্য কষ্টকর, এই জঘন্যতম স্থানে তাদেরকে থাকতে হবে, একদিন নয় দুই দিন নয়, যুগের পর যুগ তাদেরকে ওই জাহান্নামের মধ্যে থাকতে হবে। তাহলে জাহান্নামের অবস্থাটা কি বুঝতে পারলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখুন,
ইদা উলকু ফিহা সামিউলাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, যখন ওই জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই অপরাধীদেরকে, ওই পাপাচার ব্যক্তিদেরকে, ওই মুজরিম ব্যক্তিদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা জাহান্নামের বিকট আওয়াজ তারা শ্রবণ করবে, এমন বিকট আওয়াজ তারা শ্রবণ করবে যে ওই আওয়াজে তাদের হৃৎপিণ্ড পর্যন্ত কেঁপে যাবে, তাদের কানের পর্দা ফুটে তারা তাদের হৃদয়ে তাদের আক্রান্ত হবে, এত বিকট আওয়াজ তারা শ্রবণ করবে, জাহান্নামের বিকট আওয়াজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইযি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ওরে জাহান্নামীরা, ওরে পাপাচার ব্যক্তিরা, ওরে যারা দুনিয়াতে যারা বেখবর ভাবে ঘুরে বেড়াচ্ছ, ওরে যারা দুনিয়াতে যারা নিজের মতব্বরি মতন দুনিয়াতে চলাফেরা করছ, যারা দুনিয়াতে ঘমন নিয়ে চলাফেরা করছ, যারা দুনিয়াতে অহংকার বসিয়ে বসবত তারা চলাফেরা করছ, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরাই যাবে জাহান্নামে। তাকাদু তামাইয়াযু মিনাল গাইযি কুল্লামা উলকিয়া ফিহা, জাহান্নামীদেরকে যখন ওখানে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদের জাহান্নামের ক্রোধে রাগে রাগে ফেটে পড়বে জাহান্নাম, এত রাগ জাহান্নাম দেখাবে ওই ব্যক্তিদের জন্য। তখন ওই জাহান্নামের পুরোহিতরা তারা জিজ্ঞাসা করবে, পুরোহিতরা জিজ্ঞাসা করবে যে আলাম ইয়াতিকুম নাযীর, এই ভয়ানক জাহান্নামের শাস্তি সম্পর্কে কোন মোলবি, কোন আলেম, কোন বক্তা, কোন ভয় দেখানো মানুষ তোমাদের কাছে কি যায়নি? এই যে জাহান্নামের আগুন, এত ভয়ানক আগুন, এত কঠিন জায়গা, এই জাহান্নামের আগুন সম্পর্কে তোমাদেরকে কেউ ভয় দেখায়নি? পাপীরা কি বলবে সেদিনকে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলছেন এখানে, কালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুন্না মা নাযযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। ওই পাপীরা, ওই জাহান্নামের ব্যক্তিরা তারা বলবে, কালু আমাদের কাছে গিয়েছিল মোলবি, গিয়েছিল আলেম ওলামা, গিয়েছিল প্রত্যেক সপ্তাহে জুমার দিনে আমাদের কে এই জাহান্নাম সম্পর্কে ভয় দেখিয়েছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম এবং বলেছিলাম আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস অবতীর্ণ করা হয়নি। শুধু তাই নাই, আমরা তাদেরকে বলতাম তোমরাই পথভ্রষ্টের মধ্যে রয়েছ, আমরাই সুফলের মধ্যে রয়েছি। জাহান্নামীরা সেদিনকে তারা এই কথা বলবে যে আমরা তাদেরকে ভৎসনা করতাম, আমরা তাদেরকে অপমান করতাম তাদেরকে। সুদী মুআজ্জাজ সামনে ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি আমরা তাদের কথা শ্রবণ করতাম, আও নাকিলু এবং যদি আমরা একটু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে আমরা এই সাইর জাহান্নামে অন্তর্ভুক্ত হতাম না, জাহান্নামীদের মতো আমি থাকতে আমরা থাকতাম না, যদি তাদের কথা শুনতাম এবং চিন্তা ভাবনা করতাম তাহলে আজকে জাহান্নামী আমরা হতাম না। সুদী মাজার সামনে ক্রাম সেদিনকে হাজার পস্তাবেন, হাজার আফসোস হবে, কোন আফসোস আপনার জন্য কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখুন, জাহান্নামীদের অবস্থা কি হবে, জাহান্নামে গিয়ে তাদের অবস্থা কি হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দা সূরাতুল হাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া,
ওই জাহান্নামীরা সেদিনকে তারা এতই আফসোস করবে, এতই পস্তাবে, এতই তারা হতভাগের মতন তারা হাউ মাউ করে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যাদেরকে যাদের বাম হাতে আমল নামা দিবে, যাদের হিসাব লিকাজ বাম হাতে দিবে, তখন তারা বলবে, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, হায় রে হতভাগা, আজকে আমরা এতই আমরা হতভাগা যে আমাদের আজকে যদি বইটা আমাদের আমল নামাতে আমাদের হাতে না দেওয়া হতো কতই না ভালো হতো, আজকে যদি আমল নামা আমরা না পেতাম তাহলে আমাদের কত না ভালো হতো। ওলাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমি আমার হিসাব জানতে না পারতাম তাহলে আমার কতই না ভালো হতো। একে একে পস্তাবে, ওই পস্তানো কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হাক্কার মধ্যে বয়ান করছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে হতভাগা, হায় আফসুস, আমার যদি আজকে মৃত্যুটাই চূড়ান্ত ফয়সালা হতো, আমি যদি সারাটা জীবন ভর যদি আমি আজকে মৃত্যুবরণ করে থাকতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, মা আগনানি মালিয়া, আজকে আমার মাল, উপার্জিত মাল, লক্ষ লক্ষ মাল, কোটি কোটি মাল, ধন সম্পদ আমার কিছুই কাজে এলো না, সব আমার জন্য সব বৃথা হয়ে গেল। আজকে মানুষ মালের পিছনে কিভাবে ছুটে বেড়াচ্ছে দেখুন, ওই মাল তাকে একটাও কাজে আসতে পারবে না যদি এই দুনিয়াতে মালগুলোকে আল্লাহর রাস্তায় খরচা না করে যায়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আপনারা কান খুলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মালের ব্যাপারে অন্য এক সূরাতে কি বলছে দেখুন। এই সূরাটা একটু আপ করে আর একটা সূরাতে আপনাদেরকে আমি বোঝাতে চাইছি, মাল যারা উপার্জন করে এবং গণনা গণনা করে রাখে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখুন। এক সূরা হুমাজা, সূরা নাম্বার 104, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর সুন্দর কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভাগ্য যারা পেছনে এবং সামনে মানুষদের পরনিন্দা করে এদের জন্য দুর্ভাগ্য। পেছনে বলতে একজন মানুষ সেখানে নাই, না থাকা মানুষের পরনিন্দা করে, গীবাত করে, তার দোষ ত্রুটিগুলোকে সে অন্যের কাছে বয়ান করে, আর সামনেও তার দোষ ত্রুটি গায়। সামনে আছে এমনও মানুষ আছে, কিছু মানুষের স্বভাবই তাই যে কিছু কিছু মানুষকে অপদস্থ করা, সামনে সামনে এমন এমন কথা বলে লোকটি অপদস্থ হয়, দোষ থাকলেও তাকে সামনে বলা যাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, যারা সামনে এবং পিছনে মানুষদের গীবত করে এদের জন্য দুর্ভাগ্য। আর দুর্ভাগ্য কারা, আল্লাহ যে জামা মাল দাদা, যারা মালকে জমিয়ে জমিয়ে রাখে এবং বারবার গণনা করে, আমার এতটা মাল রয়েছে, আমার ব্যাংক ব্যালেন্স এতটা আছে, স্টেট ব্যাঙ্কে এতটা আছে, ব্যাঙ্ক অফ বরোদাতে এতটা আছে, ইউনাইটেড ব্যাঙ্কে এতটা আছে, গ্রামীণ ব্যাঙ্কে এতটা আছে, মালকে জমিয়ে জমিয়ে রাখে এবং বারবার গণনা করে, এদের জন্য হলো দুর্ভাগ্য। এরা হাজারো পস্তাবে মালের জন্য। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওই গণনাকারী মাল যারা গণনা করে তাদের ধারণা হলো যে আমাকে এই মাল, আমার ব্যাংক ব্যালেন্স, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা আমাকে চির অমর করে রাখবে, তাদের এইটাই হলো ধারণা। কাল্লা লায়ুম বাদান্না ফিল হোতামা, কখনোই না, এটা কখনো সম্ভব নয়, পৃথিবীতে কেউ সারা জীবন বেঁচে থাকতে পারে না, পৃথিবীতে একদিনকে তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোষের কারণে তাদেরকে বলছেন, কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, তা অবশ্যই তাদেরকে হুতামাতে নিক্ষেপ করা হবে। ওমা আদরা কামাল হুতামা, হে নবী আপনি কি হুতামা কি এটা আপনি জানেন, আল্লাতিনা আল্লাতি
অমাদরা কামাল হুতামা নারুল্লাহিল মুকাদা হুতামা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন দাও দাও করা আগুন ওই আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য রেখেছেন এই নিন্দাকারীদের জন্য রেখেছেন এই মাল জমিয়ে জমিয়ে রাখাকারীদের জন্য রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মাল ব্যাপারে তিনি সতর্ক করছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ওই আগুন প্রজ্বলিত আগুন তাদেরকে এমন ভাবে গ্রাস করবে তাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে তারা ওই আগুনে গ্রাস হয়ে থাকবে নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা এমন নিশ্চয় তাদেরকে আবদ্ধ করা হবে বড় বড় খুঁটি খাম্বাতে তাদেরকে বেঁধে ফেলা হবে জাহান্নামীদের এরকম অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুতামার মধ্যে এই কথাই বললেন আপনাদেরকে আমি সংক্ষেপে এর শুধু তরজমাটা করে আমি শোনালাম এবার আমি ওই সূরা হাক্কার আয়াতের দিকে যাই যে আমাদের যে মাল আমরা যে করছি মালের জন্য আমরা পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছি এই মাল আমার জন্য কিছুই কাজে আসবে না সম্মানীয় শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন হালাকানি সুলতানিয়া আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছিলেন অনেক আমাকে নেতা করেছিলেন দেশের নেতা করেছিলেন পঞ্চায়েতের প্রধান করেছিলেন গ্রামের মূল মাতব্বর করেছিলেন দেশের প্রধানমন্ত্রী করেছিলেন আল্লাহ গো আমার এই ক্ষমতা আমার জন্য কিছুই কাজে এলো না আমার ক্ষমতা আমাকে বাঁচাতে পারলো না জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জাররুহা সাবউনা জিরান ফাসলুকু ফেরেশতাদেরকে বলা হবে ওই জাহান্নামের ফেরেশতাদেরকে বলা হবে ও আমার ফেরেশতারা খুজু ফাগুল্লু তাদেরকে ধরো এবং তাদেরকে বেঁধে ফেলো সুম্মাল জাহিমা সাল্লু এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা জিরান ফাসলুকু শুধু তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে তাদেরকে 70 হাত দীর্ঘ শিকল দ্বারা তাদেরকে বেঁধে ফেলা হবে ওই 70 হাত শিকল দ্বারা তাদেরকে এমন ভাবে বাঁধবে তারা লড়াচড়ার কোনো ক্ষমতা থাকবে না ওই বাঁধা অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন এতগুলো জাহান্নামীদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন এবার কি কারণে সে জাহান্নামে যাচ্ছে তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ কি কারণে আমরা ওই জাহান্নামে যাব আল্লাহ রাব্বুল আলামিন এবার বয়ান করছেন আল্লাহ বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম এক নাম্বার কারণ হলো তারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না আল্লাহকে প্রভু বলে মানেনি আল্লাহর প্রতি ঈমান আনেনি ইসলামকে তারা চিনেনি সদা সর্বদা ইসলামের আলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে মাদ্রাসাকে বন্ধ করার চেষ্টা করেছে কোরআনের আলোকে বন্ধ করার চেষ্টা করেছে আল্লাহ নবীর কথাগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে ত্রিপুরার মাটিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন মহান আল্লাহকে তারা অস্বীকার করেছে এজন্য তারা জাহান্নামে আর একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মিসকিন ওয়ানাত যারা একেবারে দরিদ্র তাদেরকে খাবার দিতে উৎসাহিত করত না নিজে খাবার দিত না এবং অপরকে খাবার দেওয়ার উৎসাহিত করত না আমি কোরআনে বহু জাহান্নামে যাওয়ার কারণ দেখেছি কিন্তু প্রত্যেকটা জাহান্নামে কারণের মধ্যে কারণটা রয়েছে ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন আপনি সূরা মাউন খুলে দেখুন আপনি সূরা মুদ্দাসির খুলে দেখুন এই কারণটা রয়েছে সূরা জোহা খুলে দেখুন এই কারণটা রয়েছে অভাব যারা মিসকিন অনাথ দরিদ্র এদেরকে খাবার দেওয়া অত্যন্ত নেকির কাজ না দেওয়া জাহান্নামের কারণ রব্বুল আলামিন তিনি এই বয়ানগুলো তিনি পর পর করছেন আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামীদের ব্যাপারে আরো অনেক কথা সূরাতুল মুদ্দাসিরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কি কথা ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন
ওই জাহান্নামীদেরকে জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা পরস্পরে একে অপরে আলোচনা করবে জান্নাতীরা উপরে থাকবে জাহান্নামীরা তলদেশে থাকবে জাহান্নামীদের এই কঠিন শাস্তি হচ্ছে এটা জাহান্নামীদের শাস্তিটা জান্নাতী লোকেরা দেখতে পাবে দেখার পরে তারা আপোষে আলোচনা করবে গো এই লোকটা তো আমাদের দেশে ছিল গো এটা আমার পাড়ার মানুষ এতো মাদ্রাসা যুক্ত ছিল এতো মসজিদের অনেক কমিটি ছিল তা আজকে জাহান্নামে দেখছি কেন তারা এক পরে আলোচনা করবে কি কারণে তারা জাহান্নামে এলো কারণগুলো আল্লাহ রাব্বুল আলামিন পর পর বয়ান করছেন আল্লাহ রাব্বুল আলামিন কারণগুলো বলছেন মা সালাকাকুম ফি সাকার ওই জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতি জান্নাতি লোকেরা জিজ্ঞাসা করবেন যে তোমরা কেন সাকার জাহান্নামে এসেছো জাহান্নামে সাকার নামক জাহান্নামে কেন এসেছো তোমরা আমাদেরকে বলো তারা পর পর কারণগুলো বলছে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই কারণগুলো সূরা মুদ্দাসির মধ্যে বয়ান করছেন তারা প্রথম নাম্বার কারণ বলবে জাহান্নামে যাওয়ার যারা এই কারণগুলো কারণগুলো শ্রবণ করছেন মন খুলে শুনলেন কোনদিন কে কারণগুলো আপনাদের দ্বারা যেন না হয় প্রথম নাম্বার কারণ বলছে এ নামলাকুম মিনাল মুসল্লিন আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা নামাজ পড়তাম না আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ১৭ রাকাত নামাজ ফরজ করেছেন এই নামাজ আমরা পড়তাম না নামাজ না পড়ার কারণে আমরা আজকে সাকার জাহান্নামে আছি এই নামাজ সম্পর্কে বায়ান প্রত্যেক জুমাতে প্রত্যেকটা আলেমরা কিছু না কিছু ইঙ্গিত কোরআন থেকে দেয় প্রত্যেকটা জুমাতে আলেমরা নামাজ সম্পর্কে দেয় নামাজ ছেড়ো না নামাজ ছাড়া ভালো না নামাজ পড়তেই হবে আমরা যখন আমরা যেমন বেঁচে থাকার জন্য খাচ্ছি পেট পুরে খাচ্ছি অনুরূপ আমাদের ধর্ম বাঁচানোর জন্য সালাত আমাদেরকে পড়তেই হবে সালাত ছাড়া আমাদের ধর্ম টিকে থাকতে পারে না একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম কিছুদিন আগে দেবকুণ্ডুতে সেখানে একজন আলেম এসেছিলেন তিনি ভালো একটা উদ্ধৃতি দিচ্ছিলেন উদ্ধৃতিটা কি আপনাদেরকে আমি বলি যে একজন মানুষ ধরেন জমিতে খাটতে গিয়েছে একটা ফসল করার জন্য জমিতে কোদাল কুপাচ্ছে অথবা দাউলি দিয়ে জমি নিড়াচ্ছে বা জমিতে কোনো একটা কাজ করছে জমিতে কাজ করতে গেলে কষ্ট লাগবে তার মাথার ঘাম পায়ে পড়বেই অত্যাধিক কষ্ট এই কষ্ট দ্বারা তার জমি ফসল হবে এই ফসল হওয়ার পরে সে বিক্রি করবে ওই বিক্রি করার যে মালটা উপার্জন হলো ওই মাল তো অবশ্যই আমার জন্য কি আমাদের জন্য কি হালাল অবশ্যই হালাল এত কোনো ভেজাল নেই আমার জন্য ওটা খাওয়া অবশ্যই হালাল কিন্তু জেনে রাখুন কিন্তু জেনে রাখুন আপনি জমিতে কাজ করছেন জমিতে কোদাল কুপাচ্ছেন জমিতে আপনি দাউলি দেনি রাখছেন জমিতে কোনো বীজকে রোপণ করছেন আর ওই সময়তে যদি মসজিদে আপনারা আজান দিয়ে দেয় আসসালাত হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা বলে যদি মসজিদে দিয়ে দেয় নামাজের জন্য এসো কামিয়াবির জন্য এসো পরিত্রাণের জন্য এসো আর আপনি যদি ওই সময়তে যদি কাজটা চালিয়ে যান কাজটা চালিয়ে যান আজান হয়ে গেল আজানের পরে ১৫ মিনিট পর জামাতও হয়ে গেল জামাত হয়ে যাওয়ার পরে আপনি কাজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন ওখানে বলা হচ্ছে ওই হালাল কাজটা আপনার জন্য আর হালাল থাকলো না ওই উপার্জন আপনার জন্য হারাম হয়ে গেল কেন আপনি এখানে কাজকে প্রাধান্য দিলেন সালাতকে ছেড়ে দিয়ে আপনি কাজই করলেন ওই জন্য বলা হয়েছে ওই কাজটা আপনার জন্য হালাল হবে না হারাম হয়ে যাবে ওই হারাম মাল ভক্ষণ করে আপনি আর কোনো ইবাদত কবুল হবে না মসজিদে যখন আজান হবে মসজিদে যখন নামাজের জন্য ডাকবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজানু দিয়ালি সলাতি মিয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বায়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলছেন হে বিশ্বাসীরা হে আল্লাহওয়ালা মানুষেরা তোমরা কান খুলে শুনে লাও ইজানু দিয়ালি সলাতি মিয়াউমিল
দিন জুমুয়া, যখন তোমাদেরকে জুমার দিনে জুমার মসজিদে মানামাদের জন্য সালাতের জন্য ডাকা হবে, নুদিয়া মানে হলে ডাকা, যখন ডাকা হবে তখন তোমরা ক্ষণেকের জন্য দেরি করো না, মুহূর্তের মধ্যে তোমরা দৌড়ে চলে এসো, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়া, ব্যবসা বাণিজ্য কাজ কর্মকে ছেড়ে দিয়ে তোমরা দৌড়ে মসজিদে চলে এসো, তোমার জন্য ওই একটা বীজ রোপণ করা চলবে না, তোমার জন্য ওই কোদাল কোপানো হারাম করে দেওয়া হলো, তোমার জন্য দাওলি কোপানো হারাম করে দেওয়া হলো, তুমি এক সেকেন্ড আর দেরি করতে পারো না, সঙ্গে সঙ্গে তুমি ওই মুয়াজ্জিনের আজান শ্রবণ করে কাজকে ছেড়ে দাও, কাজকে ছেড়ে দিয়ে তুমি উযু করো, উযু করে মসজিদে চলে যাও, মসজিদ যদি দূরে থাকে তুমি ওখানে উযু করো, উযু করার পরে তুমি নামাজটা আদায় করে নাও, নামাজ আদায় করার পর তুমি এবার তুমি কাজ করো, যদি তুমি এইভাবে তোমার কাজ চালিয়ে যেতে পারো, আল্লাহ রাসূল বলছেন এটা তোমার জন্য ইবাদত, এই ইবাদত এভাবে করলে তুমি যা কবর যা কোদাল কুপাবে, যা দাওলি তুমি নিড়াবে, যাটা তুমি বীজ রোপণ করবে, প্রত্যেকটা বীজ রোপণ করার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাতে একটি করে নেকি দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমার বান্দার কর্ম, বান্দা আমাকে আমার ডাকে সাড়া দিল, তার কাজকে ছেড়ে দিয়ে আমার ডাকে সাড়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এত খুশি হন, এত খুশি হন, জাহান ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করে, এরকম আমাদেরকে করতে হবে, কাজ আগে তার কাজ পরে, সালাত আগে, সালাতকে আগে প্রাধান্য দিতে হবে তারপরে কাজ, কাজকে ছেড়ে দিয়ে আপনাকে সালাত পড়তে হবে। একটা হাদিস সাহেবের কথা আমার মনে পড়ে গেল, সৌদিয়ান তিনি গিয়েছেন, সৌদিয়াতে গিয়ে তিনি কোন একটা ফলের দোকানে তিনি মাল ক্রয় করছেন, মাল ক্রয় যখন করছেন তখন এমতো অবস্থাতে ওই কাবা শরীফ থেকে বা বাইতুল্লাহ থেকে আজানের ধ্বনি চলে এলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন বাইতুল্লাহ শরীফ থেকে আজানের ধ্বনি ওই বিক্রেতার কাছে পৌঁছালো, বিক্রেতা তার মাল তাকে রেখে দিল, হাদিস সাহেবের কথাটা আপনাদের সামনে নকল করছি, তিনি বলছেন এই কথা যে ওই দোকানদার করলো কি, তার ওই মালটা রেখে দিল, রেখে দেওয়ার পরে সামনে একটা পর্দা ঝুলিয়ে দিল, ঝুলিয়ে দেওয়ার পরে সেই ভাইটাকে বলছে, ভাই এই দেখো আপনার মাল থাকুক, আপনার মাল সসময় থাকবে, আপনি চলুন নামাজ পড়ে আসি, এমা আমাদের এখন আর কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, যদি করি তাহলে আল্লাহর নাফরমানি করা হবে, আল্লাহ বলছেন ওয়াজারু মিনাল বাই, ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দিয়ে তোমরা সালাতের জন্য চলে যাও, অতএব আজান হয়ে গেছে আমি আপনাকে মাল দিতে পারবো না, ওই হাজি সাহেব বলছে ভাই আমার তো টাকাটা বের করতে যতক্ষণ সময় আমি বের করে আপনাকে দেবো আর আমার মালটা আপনার কাছ থেকে নিয়ে নেবো, এইটুকুনো সময়ের মধ্যে আপনি দেন, এখনও তো জামাত দাঁড়াতে দেরি আছে, আপনি আমাকে মাল দিয়ে দেন, সে লোকটি বলল না আমি কখনো মাল দিতে পারি না, যদি দিই তাহলে আমার জন্য এইটা হারাম হয়ে যাবে, আমি ওই মাল আমার জন্য ঠিক হবে না, বুঝতে পারলেন, তাহলে কি তেনারা ধর্মকে চিনেছেন আর আমাদের যুগের লোকেরা কিভাবে ধর্ম করে চিনেছে দেখুন, যদি বলে ভাই নামাজ পড়তে চলো, নামাজ পড়তে চলো, তখন বলে এখন বয়স হয়নি, এখন নামাজের বয়স হয়েছে যে নামাজ পড়বো, বয়স হবে তখন নামাজ পড়বো, ওই নামাজ পড়া মোল্লা মৌলভীদের কাজ, বয়স যখন হবে মুরব্বীরা তখন তারা নামাজ, এখন নামাজ পড়বো না, এরকম ধরনের কথা শোনায়। আবার যদি বলি আমরা বিভিন্ন জায়গাতে থাকি তো সেখানে আমরা মানুষদের সামনে মিশি, তখন ওই লোকদেরকে যদি বলি যে ভাই নামাজ পড়ছো না কেন, নামাজ তো তোমার উপর ফরজ করা হয়েছে, তোমার নামাজ ছেড়ে দিছো কেন, তখন তারা বলে আর বলেন না মৌলভি সাহেব এত ব্যস্ততা এত কাজ যে নামাজের সময় বের করতে পারি না, কথা দেখুন, কথা দেখুন তাদের এত কাজ যে নামাজের সময় বের করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের উদ্দেশ্যে যে এরা যে ব্যস্ত দেখাচ্ছে নামাজকে ছেড়ে দিয়ে দুনিয়াবি দুনিয়াবি কাজে লেতালিপ্ত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো ব্যস্ততা লাগিয়ে দিবে, প্রত্যেকটা কাজে তারা ব্যস্ত থাকবে, সময় বের করতে পারবে না, আল্লাহর কাজ বড় আর তুমি ওই বড় কাজ থেকে ছেড়ে দিয়ে তুমি ব্যস্ত লাগাচ্ছ, তুমি যদি আল্লাহর কাজে সাড়া দাও তা আল্লাহ তো তোমার কাজকে সহজ করে দিবেন, তুমি তা আরো কঠিন করে নিচ্ছ, এটা করা কখনোই ঠিক না, এটা করা কখনো ঠিক না, আগে নামাজ আগে সালাত তারপরে আমার কাজ,
ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে, ঘন্টার পর ঘন্টা চৌরাস্তাতে আড্ডা মারে, ঘন্টার পর ঘন্টা একটা মোবাইলের দোকানে বসে থাকবে, মোবাইল দেখবে, অন্য অশ্লীল অসঙ্গত ছবি দেখবে, তারপরও সময়কে অতিবাহিত করে দেওয়ার পরও তারা সলাৎকে ছেড়ে দিবে। এর জন্য আল্লাহর কাছে জবাবদি হতে হবে না, অবশ্যই হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামে দিবেন। সেই দিনকে তারা পস্তাবে, সেই দিনকে তারা হাজারো পস্তাবে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই পস্তানোর কথা কোনো কান দিবেন না, তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামীরা তারা বলবে, মা নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা প্রথম নাম্বার যে কারণে জাহান্নামে এসেছি সেটা হলো এই, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজ পড়তাম না, এবং যারা নামাজ পড়তো তাদেরকে আমরা উপহাস করতাম। আর দ্বিতীয় নাম্বার কারণটা কি, বললাম না কোনো তৈমুল মিসকিন। দুই নাম্বার জাহান্নামে আসার কারণটা হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, যারা অনাহারে থাকতো নিজে পেট পুরে খেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক মাল দিয়েছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন, আমি সপ্তাহে বিরিয়ানি খাই, সপ্তাহে তিন চার দিন গরুর মাংস খাই, সপ্তাহে আমি ভালো মন্দ খাই, নিজে খেয়ে খেয়ে আমি নিজের শরীরকে ভালোভাবে আমি তৈরি করলাম, আইস আরামে থাকলাম, দুনিয়াতে নানান জিনিস আমরা ভক্ষণ করলাম, কিন্তু আমার বাড়ির পাশে একটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, দিন আনে দিন খাচ্ছে, কোনোদিন কে হারি জ্বলে, কোনোদিন হারি জ্বলে না, আমি খোঁজ খবর নিইনি, আমার বাড়ির পাশে অমুক মানুষটি না খেয়ে মারা গেছে, সে একদিন খেত না আর একদিন খেত, আমি তাদের খোঁজ খবর নিতাম না, তাদেরকে আমি খাদ্য দিতাম না, এই জন্য আজকে জাহান্নামে রয়েছি। কিছু মানুষ আছে যে দুনিয়া এত বিলাসিতা করে, এত তারা পয়সা উড়ায় যে গরিব মানুষদেরকে ওই পয়সা রেখে তাদের দ্বিধাবোধ লাগে, এই মাদ্রাসাতে দুটো পয়সা দিতে দ্বিধাবোধ লাগে, তারা মনে করে আমি যদি ওই ফকির মিসকিনটাকে দু টাকা দিই তাহলে হয়তো আমার মাল কমে যাবে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে সাদকা করলে, দান খায়রাত করলে, ইয়াতিমদেরকে দিলে, অনাথদেরকে দিলে আরো মাল বৃদ্ধি হয়। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন তোমাদের যদি মাল বৃদ্ধি করতে চাও আর যদি বয়সকে বৃদ্ধি করতে চাও তাহলে দুটো কাজ করো, এক আল্লাহর রাস্তায় দান খায়রাত করো, আর একটা হলো পিতামাতা আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার দেখো দেখাও। এটা সহি মুসলিমের হাদিস, এই জিনিসটা করলে মালও বৃদ্ধি হবে বয়সও বৃদ্ধি হবে। আর জ্বলন্ত প্রমাণ একটা উদাহরণ আছে, কিন্তু ওদিকে গেলাম না, আমি বলতে চাইছি ইয়াতিম মিসকিন অনাথ এদেরকে দান খায়রাত করলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে লক্ষ লক্ষ বান্দাদের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে বলবে, ইয়া আদাম, ইয়া বানি আদাম, এ বানি আদাম, আমি কিয়ামতে আমি দুনিয়াতে ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খোদা খিদা মিটাওনি আমার। বানি আদাম বলবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া জাল জালালুর রহমান, এ আমাদের প্রভু গো, তুমি হলে সর্বশক্তিমান, তুমি তো আমাদেরকে রিজিক দিয়েছিলে, কেন কিভাবে আমরা তোমাকে খাবার দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বানি আদাম, তোমার বাড়ির পাশে অমুক লোকটি না খেয়ে মারা গেছে, অনেক লোক অমুক লোকটি দিন হানে দিন আনে দিন খায়, তার তুমি খোঁজ খবর নাওনি, তাকে তুমি খাবার দাওনি, তুমি তুই যেটাকে তাকে যদি খাবার দিতে, তাকে যদি তুমি খাবার দিতে, মাল দিতে, ওই খাবার আমার খা আমার আমাকে দেওয়া হতো, ওই মাল আমাকে দেওয়া হতো, তুমি জানো না আমার বান্দাদের উপকার করলে আমি তোমাদের উপকার করব, অতএব তোমরা আমার বান্দাকে সেদিনকে ভুলে গেছিলে, আমিও আজকে তোমাদেরকে ভুলে গেলাম। কি করবেন, সেদিনকে আর কোনো বাঁচার থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ বললেন, ওয়া কুন্না নাখুযু মাল খায়দিন, এই কারণটা কিন্তু আমাদের মধ্যে অ্যাভেলেবল রয়েছে, অহরহ রয়েছে। কারণটা হলো তিন নাম্বার খুব গুরুত্বপূর্ণ কারণ, যারা শ্রবণ করছেন জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি সকলকে বলছি এবং আপনারা কান খুলে শুনলেন, খুবই গুরুত্বপূর্ণ কারণ। এই কারণটা আমরা সকলে যে কোনো সময়ে যে কোনো ব্যাপারে আমরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামী না জাহান্নামে যাওয়ার কারণটি তিন নাম্বার কারণটা হলো, অকুন্না না খুজু মাল খায়দিন, আমরা সত্য পথের পথিকদের আমরা সমালোচনা করতাম। যারা সত্যবাদী, যারা আলেম ওলামা, ভালো আলেম ওলামা, যারা দিনের হাক্কানি,
যারা মুসল্লি যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি যারা মাদ্রাসা মসজিদে লেগে থাকে এদের সঙ্গে আমরা বিরোধিতা করতাম এদের সমালোচনা করতাম মৌলভীদেরকে নিয়ে আমরা অপমান করতাম আজকে মসজিদ মক্তবে মৌলভীদেরকে দেখুন চাকরের মতন তারা খাটাচ্ছে তারা অল্প কয়টা মাইনা দিয়ে মৌলভীদেরকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছে তাদেরকে সম্মান ভালো পর্যন্ত দেয় না তাদের মতন যোগ্যতা নাই অথচ তাদের ভুল ধরার চেষ্টা করে তাদের অবর্তমানে তাদের একবার এক ওয়াক্ত খুতবা একবার খুতবা এক ওয়াক্ত সালাত পড়ার ক্ষমতা থাকবে না অথচ মৌলভীদের ভুল ধরা মৌলভীদের দোষ ত্রুটি মানুষদের সামনে এক অপরের সামনে গিয়ে বাড়ায় না অনেক রয়েছে আপনাদেরকে আমি কি বলবো সত্য কথাতে মানুষ বেজার হলে কিছু করার নেই এটা আমাদের সমাজে বর্তমান যুগে এরকম ভালো দেখা যাচ্ছে হাক্কানি আলেম ওলামারা ফেরেশতা না এদের দোষ ত্রুটি থাকবে আপনার ঘরের ছেলেটি দোষ হচ্ছে না এই দোষগুলোকে যদি আপনি দোষ মনে করে যদি তাদের সঙ্গে একটা সমঝোতায় আসেন তাহলে তো ভালো কাজ হয়ে যায় তাদের সঙ্গে মিটে যায় তা না করে রাস্তাঘাটে চৌরাস্তাতে এখানে ওখানে সত্যবাদী যারা সত্যের পথিক পথের পথিক এদের বিরুদ্ধে আমরা নানান রকমের সমালোচনা করি আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন কুননা খুজুমাল খায়দিন আমরা এক কথায় এক অপরের আমরা সমালোচনা করতাম গীবাত করতাম তার জন্য আমরা আজকে জাহান্নামে রয়েছি জাহান্নামে যাওয়ার চতুর্থ নাম্বার কারণ হলো কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন আমরা এই কিয়ামতের দিবসকে এই বিচার দিবসকে আমরা মিথ্যা মনে করতাম আমরা ভাবতাম যে কোনদিনকে আমাদেরকে আর জীবিত করা হবে না আমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে না এটা আমরা মনে করতাম আমরা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করার কারণে আজকে আমরা আজকে জাহান্নামে রয়েছি সম্মানীয় শ্রোতা মণ্ডলী আপনারা কান খুলে শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই অপরাধীদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছেন যারা অপরাধ করেছে দুনিয়াতে আল্লাহ দ্রোহী কাজ করেছে সালাত ছেড়ে দিয়েছে মিথ্যা কথা বলেছে অকর্ম কাজ করেছে পাপাচার কাজ করেছে যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি যারা সালাত পড়েনি এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছে কিয়ামতের দিবসে আমরা এই জাহান্নামী হয়ে হাজারো পস্তাব কোন রকমের আমরা ছুটকারা পাবো না আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের কথাগুলোকে একে একে অনেক জায়গাতে বয়ান করেছেন আপনাদের সামনে আমি অনেক কথা আলোচনা করলাম আরো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সিজদার মধ্যে স্পষ্ট ভাষায় কি বলছে দেখুন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকসুরু সিহিন ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন আল্লাহ রাব্বুল আলামিন ওই অপরাধীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা ওই অপরাধীদেরকে আপনি দেখবেন কিয়ামতের দিবসে তারা তারা বলবে তারা একেবারে অপদস্ত লাঞ্ছিত অবস্থাতে তাদের প্রভুর কাছে দণ্ডমান হবে এ মাথা হেট অবস্থাতে তাদের প্রভুর কাছে দণ্ডমান হবে তখন তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন আল্লাহ গো হে আমাদের প্রভু আমরা জাহান্নাম সচক্ষে দেখলাম জান্নাত সচক্ষে দেখলাম জাহান্নামের উত্তপ্ত আগুন সচক্ষে দেখলাম আবসারনা নিজে দেখলাম ওয়া সামিনা কানে শ্রবণ করলাম আল্লাহ গো আমাদেরকে দুনিয়াতে আবার ফিরিয়ে দাও আমরা দুনিয়াতে যাব যাওয়ার পরে আমরা সৎ কর্ম কাজ করব ভালো কাজ করব মাদ্রাসা দান খয়রাত করব মিথ্যাবাদী হব না অসৎ পথে চলব না নামাল সালিহানিন নাম কোনন আমরা সৎ পথের প্রতীক হয়ে আপনার কাছে ফিরিয়ে আসব আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে দুনিয়াতে আর পাঠাবেন না আল্লাহ যে কথা বলেছেন সেটা বারহাক কথা সত্য কথা আল্লাহ আর ওই কাফেরদেরকে দুনিয়ার বুকে আর পাঠাবেন না সম্মানীয় শ্রোতা মণ্ডলী আপনাদেরকে আমি জাহান্নামের কথা কি বলবো জাহান্নাম আরামের দায়ে জায়গা না জাহান্নাম শুধুই অশান্তির জায়গা শুধুই কঠিনতম জায়গা এইখান থেকে আমরা কেউ নিস্তার পাবো না কোনো দিন কাতরে আমরা নিস্তার পাবো না হাজারো পস্তাব তারপরও আমরা নিস্তার পাবো না এই পস্তানোর কথা সুরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলছেন ইন্না আনজালনাহ আল্লাহ রাব্বুল আলামিন সুরা নাবার মধ্যে শেষ আয়াতের মধ্যে বলছেন যে
ওয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা সেই দিনকে কাফেররা অপরাধীরা মুজরিমরা সেই দিনকে ওই জাহান্নামের আগুন দেখে জাহান্নামের শাস্তি দেখে তারা বলবে ওয়াকুলুল কাফির কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় রে হতভাগা আজকে যদি আমরা আজকে মাটি হয়ে যেতাম মাটির মতো মিশে যেতাম তাহলে আমাদের কত না ভালো হতো এই আয়াতটার একটা সানি নাজল বলে যে কিয়ামতের দিবসে কিছু জন্তু একটা ছাগল পাতলা দুম পাতলা ছাগল হিষ্টপুষ্ট ছাগল দুজনায় হাজির হবে আল্লাহর দরবারের কাছে আল্লাহর কাছে হিষ্টপুষ্ট ছাগলটির বিরুদ্ধে পাতলা ছাগলটি আল্লাহর কাছে নালিশ করবে বলবে ইয়া রাব্বুল আলামিন আমি একটু পাতলা ছিলাম আমার শক্তিতে কম ছিল বলে এই মোটা তাজা ছাগলটি আমাকে দুনিয়াতে একটা শিং মেরেছিল আমাকে একটি গুতা দিয়েছিল আল্লাহ গো আমি তাকে পারিনি আল্লাহ তুমি আমাকে বিচার করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ওই হিষ্টপুষ্ট ছাগলটিকে পাতলা পাতলা ছাগল করে দিবেন দুর্বল ছাগল করে দিবেন আর দুর্বল ছাগলটিকে হিষ্টপুষ্ট ছাগল করে দিবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার তুমি তাকে মেরে নাও তোমাকে যেভাবে মেরেছে তুমি তাকে সেভাবে মেরে নাও ওই ছাগলটি মেরে নেবে মেরে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে তোমরা মাটি হয়ে যাও তোমরা মিশিয়ে যাও সঙ্গে সঙ্গে তাদের তারা নিস্তানাবুদ হয়ে যাবে মাটি হয়ে যাবে কাফেররা তারা এই দৃশ্যটা দেখবে দেখার পর বলবে আল্লাহ গো আজকে যদি আমরা এরকম মাটি হয়ে যেতাম এরকম যদি আমরা মিশিয়ে যেতাম আমাদের মৃত্যুটা যদি আজকে চূড়ান্ত ফয়সালা হতো আমাদের কতই না ভালো হতো অতএব আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আপনাদেরকে আমি এতক্ষণ যে কথাগুলো আলোচনা করলাম আরও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার কারণ কোরআনে কাছে মধ্যে বলেছেন আপনাদেরকে অত বলার সময় আমি পেলাম না কিন্তু জেনে রাখুন মূল মুখ্য কারণগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম এক নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা আল্লাহ যে কথাগুলো বলেছে আমাদেরকে সেই কথা মতো চলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেই মোতাবেক চলা আর একটা কারণ হলো আমাদেরকে সালাত পড়া কোনো কারণে কোনো অবস্থাতে কোনো কাজের সঙ্গে আপোষ না করে সালাত পড়া পৃথিবীতে এ একটা ব্যতিক্রম ইবাদত যে আপনি কোনো কাজের সঙ্গে আপোষ করতে পারেন না কোনো কাজের সঙ্গে এটা আপনি মিলাতে পারেন না যে আমি এই কারণের জন্য সালাতটাকে পড়তে পারছি না এই কথা যেন আপনার দ্বারা না হয় যে কোনো কাজে হোক না কেন যে কোনো মূল্য হোক না কেন যে কোনো সময় হোক না কেন আপনাকে সালাত পড়তেই হবে এমনকি যুদ্ধের ময়দানেও আপনাকে সালাত পড়তে হবে আপনাকে বেডে বসেও সালাত পড়তে হবে অসুস্থ অবস্থাতেও সালাত পড়তে হবে তাদের অবস্থা মোতাবেক সালাতের নিয়ম আছে তবে সালাত পড়তেই হবে সালাত কোনো কারণে আপনাকে ছাড়া চলবে না আরও একটা কারণ আপনারা শ্রবণ করলেন সেটা হলে এই মিসকিন অনাথ ফি সাবিলিল্লাহ এদেরকে দান খায়রাত করতে হবে এদেরকে খাবার দিতে হবে এই সমস্ত কারণগুলো আপনারা শুনলেন পরনিন্দা করবেন না এই মোতাবেক দুনিয়াতে চলাফেরা করুন দুনিয়াতে আমরা সারা জীবন বেঁচে থাকতে আসিনি একদিন আমাদেরকে যেতেই হবে একটু ভেবে দেখুন তো আমার পূর্বেকার আমার আগে অনেক লোক দুনিয়া থেকে চলে গেছে কেউ দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকবে না মাস্তান উকিল ব্যারিস্টার বড় বড় নেতা শক্তিমান নুমরুদ কামান হারুন সাদ্দাত এই সমস্ত লোক পর্যন্ত দুনিয়া থেকে নিস্তেনাবুদ হয়ে গেছে আপনাকেও আমাকেও যেতে হবে একদিন যেতেই হবে এটা সত্য কথা এই সত্য কথা আপনাদেরকে মেনে নিয়ে আপনি জীবনযাপন করুন আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে বাঁচার যে কারণগুলো আছে যে কর্মগুলো আছে আল্লাহ আমাদের দ্বারাতে সে কর্ম তুমি আমাদেরকে করে দাও আল্লাহ গো আমাদেরকে জাহান্নামের আগুনে তুমি নিক্ষেপ করো না আপনাদেরকে আমি শেষে বেলায় দু একটি কথা বলি এক নম্বর কথা প্রত্যেক সন্ধ্যা এবং সকাল অর্থাৎ মাগরিব এবং ফজরের সময় এই দোয়াটা সাতবার বলবেন হাদিসে আছে আল্লাহুম্মা আজিনি মিনান নার আল্লাহুম্মা আজিনি মিনান নার আল্লাহুম্মা আজিনি মিনান নার আল্লাহ গো তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই দোয়াগুলো প্রত্যেক মাগরিব এবং ফজরের সময়তে সাতবার করে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতে বলেছেন নবী পর্যন্ত বলতেন যে নবীর আগেকার পরেকার সব গুনাহ মাফ সেই নবী পর্যন্ত বলতেন আর এই দোয়াটা না বলে জাহান্নামে আপনি সালাম ফিরাবেন না সেটা
সেটা হলো কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা আযাবিল জাহান্নাম এই দোয়াটা না বলে আপনি সালাম ফিরাবেন না আল্লাহ তুমি আমাদের কবর আযাব থেকে বাঁচাও আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও এই সমস্ত দোয়াগুলো বেশি বেশি আল্লাহর কাছে পড়বেন আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাইবেন এবং নিজের ভুলগুলোকে নিজের গুনাহগুলোকে শুধরে নিয়ে আপনি মৃত্যুবরণ করবেন এই বলা এই দোয়া রেখে এই বলে আমার বক্তব্য জবানি কাটালাম আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।